নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি নকুল চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা রাজ্য রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রত্যেক মাসে কিন্তু বেতন রয়েছে আঠাশ হাজার টাকা করে তো কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনপত্র কোথায় পাবেন বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ করে আলোচনা করছি এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান রয়েছি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখুন বন্ধুরা গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেট নথ চব্বিশ পরগনা আর এস বি ওয়াই ডিপার্টমেন্ট তো এই তরফে কিন্তু নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে তো অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম সাবমিটেবল কান্ডি ক্যান্ডিডেটস ফর রিকোয়ারমেন্ট ইন দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার আইটি তো ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর আইটি পদে স্বাস্থ্যসাথী সেলে অর্থাৎ স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা এখানে আবেদন শুরু হবে কুড়ি এক দু হাজার বাই তেইশ তারিখ থেকে তো আবেদন চলবে কিন্তু তিন দুই দু তেইশ তারিখ অর্থাৎ তিন ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখের মধ্যে যারা আবেদন করতে চান তাদেরকে কিন্তু এই ডেটের মধ্যে আবেদন করে নিতে হবে তো বন্ধুরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটার আইডি তো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকতে হবে সঙ্গে আপনাকে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে প্রত্যেক মাসে স্যালারি স্যালারি রয়েছে অর্থাৎ বেতন রয়েছে আঠাশ হাজার ছশো বাষট্টি টাকা করে তো বন্ধুরা এখানে নিয়োগ করা হবে রিটিন এক্সামিনেশান কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে তো বন্ধুরা রিটিন টেস্ট হবে সত্তর মার্কের কম্পিউটার টেস্ট হবে পঁচিশ মার্কের এবং ইন্টারভিউ হবে পাঁচ নাম্বারের পাঁচ মার্কের তো এখানে এজ লিমিট অর্থাৎ বয়স কি চাওয়া হয়েছে তো কুড়ি এক দু হাজার তেইশ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে তো বন্ধুরা ক্লিয়ার তো আবেদন আপনারা কীভাবে কীভাবে করবেন তো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নোটিফিকেশন থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে ওটিকে ভালোভাবে ফিল আপ করে নিতে হবে ফিল আপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মার্কশিট আধার ভোটার পেন সমস্ত ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করে আপনাকে কিন্তু এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে ঠিকানা দেওয়া রয়েছে আপনাদেরকে দেখুন বন্ধুরা হেলথ সেকশান ফার্স্ট ফ্লোর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নর্থ চব্বিশ পরগনা বারাসাত এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে তাও আবার তিন ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে তো বন্ধুরা ক্লিয়ার যারা আবেদন করতে চান এই ডেটের মধ্যে অর্থাৎ তিন ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করে নিতে হবে তো আপনারা আবেদনপত্র আপনারা জাস্ট নোটিফিকেশানটা একটু স্কল করলে আবেদনপত্র আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আবেদনপত্র ফিল আপ করবেন দেখুন বন্ধুরা এখানে পাসপোর্ট সাইজের ছবি দেবেন এখানে নাম দেবেন জেন্ডার সিলেক্ট করবেন তারপরে এখানে ফাদার্স নেম হাজব্যান্ড নেম তারপরে ডেট অফ বার্থ রয়েছে এজ লিমিট রয়েছে তো এইভাবে পারমানেন্ট অ্যাড্রেস ন্যাশনালিটি টোটাল ডিটেলস আপনারা ভালোভাবে ফিল করে জাস্ট একটা মুখবন্ধ খামে ভরে আপনারা উল্লেখিত ঠিকানায় কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো অবশ্যই আবেদন কিন্তু আপনাদেরকে ডেটের মধ্যেই আবেদন করে নিতে হবে তাছাড়াও আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নর্থ ট্রিপল ডাব্লু ডট নর্থ চব্বিশ পরগনা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়েও আপনারা খুব সহজে আবেদন করে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ